আজকে আমার বউ নতুন রেসিপি তৈরি করেছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না? কি বানাচ্ছ গো? এটার নাম জানি না আমি, কিন্তু এটার নাম দিয়েছি পটেটো চিকেন। কই থালাটা আনো দেখি একটু। তেলে আমি দিয়ে দিয়েছি যে এরকম ভাবে তৈরি করে, এরকম ভাবে তৈরি করে তারপরে এই যে তেলে ছেড়েছি। ভালোই তো দেখাচ্ছে, খেতে কেমন হবে কে জানে, স্বাদ হবে তো খেতে। হ্যাঁ আগেও তো করেছি, নামটা জানি না, এটা আমার থেকে আমি নামটা দিয়েছি মনে থেকে। সেই ব্যাপার, তুমি তো তাহলে সেই আরেকটা রেসিপিও করব। সেটা কি? চিকেন পকোড়া। আহা হা, বন্ধুদের জিভে জল চলে আসলো তো আজকে, আমার জিভে জল চলে আসছে। বন্ধুদের আসতে বলো না, তুমি বলে দাও আজকে তাকে একটু বলো। হ্যাঁ বন্ধুরা তোমরা চলে এসো, অনেকটাই তৈরি করছি, কোনো অসুবিধা নেই। বন্ধুদের খাওয়া থেকে এবার আমাদের কম পড়ে যাবে না তো? না না, দেখো কিন্তু পটেটো চিকেন খেয়ে দেখছি কেমন টেস্টি হয়েছে। আহা সেই টেস্ট, বন্ধুরা আপনারা বাড়ি ট্রাই করবেন, ব্যাপক হয়েছে ব্যাপক। পটেটো চিকেন হয়ে গেছে, এখন চিকেন পকোড়া দিচ্ছি তেলে। এই মাখানো হয়ে গেছে, এইভাবে দিচ্ছি, অল্প অল্প নিয়ে ছাড়বো তেলে। রান্না করতে করতে ঘেমে গেলে তো? না না, আজকে বেশি গরম না, ঠান্ডা পড়েছে না, আর আজকে তো একটু ঠান্ডা ঠান্ডার জন্যই তো এইসব বানাচ্ছি, ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখে, বেশি গরম নেই। বাবা খেয়ে চেক করেছিল চিক পটেটো চিকেন, আর এখন আমি খেয়ে চেক করব চিকেন পাকোড়া। কি স্বাদ, অসাধারণ, খুব টেস্টি হয়েছে।